আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। দুনিয়াটাকে এমনভাবে সাজানো হয়েছে, একটার পর একটা আঘাত আসবেই। নিরাশ হয়েও না, ভেঙে পড়ো না, শক্ত হয়ে জমে থেকো। দেখে নিও একদিন সকল কষ্টগুলো ছুটি নিবে, কষ্টের প্রতিদান হবে চিরস্থায়ী সুখের আবাস জান্নাত ইনশাআল্লাহ। আশার কাঁদে বৃষ্টির জন্য, নদী কাঁদে সাগরের জন্য, মৌমাছি কাঁদে মধুর জন্য, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদে উম্মতের জন্য। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই, যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না, সময়ের ব্যবধানে তুমি একদিন ঠকে যাবে। তোমরা মিথ্যা বলো না, কারণ মিথ্যা নিয়ে যায় পাপের দিকে, আর পাপ নিয়ে যায় জাহান্নামের দিকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের স্ত্রীকে ছেড়ে কখনো অন্য নারীর দিকে তাকাবেন না। যদি অন্য নারী আপনার জন্য কল্যাণকর হতো, তবে আল্লাহই তাকে আপনার জন্য পাঠাতেন। মুমিন ছাড়া কারো সঙ্গী হয়েও না, কারণ কাল কিয়ামতের দিন যে যার সঙ্গী তার সাথেই হাশর হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।